অনেক সুন্দর এই রিকশাটা, এইটা মাত্র 350 টাকা। এগুলোকে খরম বলে না, বিভিন্ন সাইজেরও আছে। কি সুন্দর চায়ের কাপ। হ্যালো, আপনারা সবাই কেমন আছেন? আমি এখন আছি মোহাম্মদপুরে তাজমহল রোডে। ঠিকানাটা আমি শেষের দিকে দিয়ে দিব। এইখানে অনেক সুন্দর সুন্দর মাটির জিনিস পাওয়া যায়। এগুলো হচ্ছে ওয়াল ডেকোর করার আইটেমগুলো, খুবই সুন্দর কারুকাজ। আমার এই সব কারুকাজ খুবই পছন্দ। আমি প্রথমে একটু হালকা রাউন্ড দিয়ে ঘুরে দেখাবো, তারপর প্রত্যেকটা জিনিস একটা একটা করে দেখাচ্ছি। এখানে মাটির অনেক শোপিস দেখতে পাবেন। ওয়াও, কি সুন্দর রিকশা, বাংলাদেশের ঐতিহ্য। এই রিক্সা অনেক সুন্দর আর প্রাইসও খুবই রিজনেবল। সাইজ অনুযায়ী পাবেন 550, 400, 250, 350, এরকম অনেক রেঞ্জেরই পাবেন। অনেক সুন্দর কালারফুল রিক্সাও আছে, ব্ল্যাক আছে, আমার খুবই পছন্দ হয়েছে এগুলো। ওয়াও, এটা ট্যাক্সি, এটাও খুবই সুন্দর, 700 টাকা মাত্র। এই দোকানে ভিনটেজ টাইপ অনেক জিনিস আপনারা পেয়ে যাবেন। আমি এই প্রথমবার এই দোকানে এসেছি, সো আমি চেষ্টা করব নেক্সট ডে এখানে আবারও আসার। আমার খুব পছন্দ হয়েছে এই দোকানটা। এখানে পিতলের জিনিস, কাঁসারের, মাটির, তাঁতের জিনিস, শতরঞ্জি, আরও অনেক ধরনের জিনিস পাওয়া যায়। আমি প্রত্যেকটা জিনিস একটা একটা করে দেখাবো। একটা দোকানে মোটামুটি অনেক জিনিস পাওয়া খুবই কষ্ট। আপনারা এখানে কাঠের শোপিসও পেয়ে যাবেন, খুবই সুন্দর আর রিজনেবল প্রাইসে। আর অনেক সুন্দর লাইট, বিভিন্ন কালারের, বিভিন্ন ডিজাইনের লাইট আমিও দেখতে পাচ্ছি। এই আয়নাগুলো প্রাইস কেমন? 3000 টাকা বড়। এটা 3000 না? আড়াই হাজার। আর এটা পাখাটা 1600। আমার এই পাখাটা অনেক বেশি পছন্দ হয়েছে। এগুলো মাত্র 40 টাকা, এত সুন্দর নকশা আপনি 40 টাকায় পেয়ে যাচ্ছেন। এখানে অনেক সুন্দর সুন্দর মাটির জিনিস পাচ্ছেন, এখানে দেখতেই পাচ্ছেন। আর রিক্সা, ঘোড়ার গাড়ি, তারপর কুমির, আরও বিভিন্ন সুন্দর সুন্দর শোপিস। ফাকনা সহ মাটির বয়মও হচ্ছে গিয়ে পেয়ে যাবে। আমি মনে মনে ভাবছিলাম আমার কবে নিজের একটা বাসা হবে। এখন তো ভাড়া বাসায় থাকি, নিজের বাসা থাকলে আমি এইসব জিনিসপত্র দিয়ে আমি ঘরটাকে আরও বেশি সাজিয়ে তুলতাম। ভাড়া বাসা বলতে ঢাকায় তো ভাড়া বাসায় থাকতে হয়, আমার সব কাজ তো ঢাকা কেন্দ্রিক। তবে যে নিজের মতন একটা বাসা বানাতে পারবো, থাক বাদ দি। আমি এখান থেকে একটা মগ নিজের জন্য একটা কিনেছি। এখানে আপনারা পিতলের অনেক সুন্দর সুন্দর জিনিস পেয়ে যাবেন, হাতি, ঘোড়া, হরিণ, বিভিন্ন ধরনের, আর প্রাইসও মোটামুটি কম। আচ্ছা, এখানে পিতলের রিক্সাও রয়েছে, দেখেন, মাত্র 800 টাকা। যারা সৌখিন মানুষ তারাই হচ্ছে বুঝতে পারবে এগুলোর কদর কত। আমার এইসব জিনিস এত বেশি ভালো লাগে বলার বাইরে। কি সুন্দর কৃষক, কৃষাণী, তারপর দেখতে পাচ্ছেন জেলে মাছ ধরছে, মাত্র 350। এখানে মোটামুটি ছোট বড় অনেক ধরনের সাইজের জিনিসপত্র পাবেন, 1500, 3000, 4000 মধ্যে অনেক সুন্দর সুন্দর পিতলের শোপিস আপনারা পেয়ে যাবেন। আর এখানে দেখতে পাচ্ছেন ওয়েলকাম বক্স, গুলোর প্রাইস রেঞ্জ ছিল 200, 150, 300 মধ্যে। এই জিনিসগুলো আমার খুবই পছন্দ হয়েছে, এগুলোর রেঞ্জ ছিল 150 থেকে শুরু করে 300 পর্যন্ত। এটা খুবই পছন্দ হয়েছে, এটা 200 টাকা মাত্র। এইগুলো কিনবো, আগে আমার রুমগুলো একটু সাজাই নি, তারপর এগুলো মোটামুটি কিনতে আসবো আমি। আমার মনে হয় আপনাদের কাছেও এগুলো খুবই ভালো লাগে বা পছন্দের জিনিস, এগুলো হয়তো খুঁজে পান না কোথায় বিক্রি হচ্ছে, কোথায় পাওয়া যায়। ছোট ছোট জিনিস দিয়ে যদি ঘরটাকে অনেক সুন্দরভাবে সাজানো যায়, ঘরটা হয়ে উঠবে আপনার স্বপ্নের রাজ্য, একটা শান্তির জায়গা। এগুলো হচ্ছে কাঁসারের ছোট বাটি, রেঞ্জ 250, 300, 200 এমন। আপনি কাঁসারের প্লেটও পাবেন, আপনি মগ পাচ্ছেন, গ্লাস পাচ্ছেন। কাঁসারের জিনিসপত্র পাওয়া একটু মুশকিল, যদিও একটু দাম বেশি, প্লেটের দাম 1200 টাকা, কিন্তু কাঁসারের প্লেটে খাওয়া
খুবই খুবই ভালো। আর এটা হচ্ছে গিয়ে 1000 টাকা। এই মগটা কিন্তু পিতলের, এটা একটু ভারী, কাঁসারের গুলো একটু পাতলা হয়, পিতলের গুলো মনে হয় একটু ভারী হয়। এগুলো হচ্ছে কাঁসারের কলসি, বিভিন্ন সাইজের আপনি পেয়ে যাবেন। এই বক্সটা আমার খুবই পছন্দ হয়েছে, এটা 5500 টাকা। অনেকটা সিন্ধুকের মতন আভিজাত্য একটা ভাব আছে এখানে। এটা পুরোপুরি কাঠের তৈরি, আর এখানে সুন্দর একটা আয়নাও রয়েছে। এটা হচ্ছে পায়ে পরার খড়ম, মোটামুটি আমরা অনেকেই চিনি এটা। এখানেও বিভিন্ন সাইজের আপনি খড়ম পেয়ে যাবেন। আগের দিনের মানুষগুলো এরকম জুতা ব্যবহার করত। এগুলো মনে হয় পাটের তৈরি বা সুতলি দিয়ে তৈরি, আমার জানা নেই, আপনারা আমাকে জানাবেন। কালারফুল লণ্ঠন, খুবই সুন্দর। আমি এখানে পাখির বাসাও দেখতে পাচ্ছি। বোতলের মধ্যে ক্লে দিয়ে আমের আকৃতি করা হয়েছে। আলাদিনের চেরাকো আমি পেয়ে গেলাম। এগুলো হচ্ছে গ্রামোফোন, খুবই সুন্দর, এটা 1200 টাকা। প্রথমে আমার এই গ্রামোফোনটাই পছন্দ হয়েছিল, বাট এটা হচ্ছে প্লাস্টিকের, কিন্তু এখানে টিং টিং করে মিউজিক বাজে। আর এই গ্রামোফোনটা হচ্ছে কাঠের। এই গ্রামোফোনও মিউজিক বাজে, এটার প্রাইস 800 টাকা। এইখানে আপনি অনেক বড় বড় বিভিন্ন সাইজের জাহাজও পেয়ে যাবেন। এগুলো 4000-5000 এমন প্রাইস। বাই দ্য ওয়ে, এখানে সব কিছু ফিক্সড প্রাইস। এটা হচ্ছে 5 বারের তৈরি হাতির পাল। আমি প্রথমে ভেবেছিলাম এটা ছুরি, পরে দেখলাম যে না, এটা একটা শোপিস। এখানে বিভিন্ন ডিজাইনের মোটর সাইকেল পেয়ে যাবেন। ডিজাইনগুলো অনেক সুন্দর, আমার কাছে এই ডিজাইনগুলো খুবই ভালো লেগেছে। এই মোটর সাইকেলটা আমার খুবই পছন্দ হয়েছে, এটার প্রাইস ছিল 1200 টাকা। এই কারগুলার প্রাইস ছিল 800 টাকা। যারা কার মোটর সাইকেল পছন্দ করেন, আপনারা কিন্তু এগুলো নিতে পারেন। আর এগুলো হচ্ছে পিতলের পানির জগ, এইটার প্রাইস ছিল 2200 টাকা। এইটার নাম হচ্ছে কুমণ্ডল। সাধু সন্ন্যাসীরা ভক্তদেরকে পবিত্র জল ছিটানোর জন্য এই জিনিসটা ব্যবহার করে থাকে। কি সুন্দর কারুকাজ করা পিতলের ট্রে, এটাও অনেক সুন্দর। আমি লাস্টে দেখলাম এটা, কোনটা বেশি সুন্দর বুঝতেছি না, আমি এটা নিচ্ছি। এই দোকানের নাম হচ্ছে বেঙ্গল টেরাকোটা অ্যান্ড হ্যান্ডিক্রাফট। এইটা তাজমহল রোডের কবরস্থানের অপোজিটের দোকান। আমি তেমন কিছু কিনিনি, কিনেছি একটা মাটির মগ, তারপর দেয়ালে সাজানোর জন্য 3টা শোপিস আমি নিয়েছি 40 টাকা করে। তারপর নিয়েছি গ্রামোফোন, এটা নিয়েছি কারণ হচ্ছে এটা কাঠের, অন্যান্যগুলো সব প্লাস্টিকের ছিল, কিন্তু ওইগুলোর রিংটোন ছিল। ওকে, আমার এই ভিডিও আমি এখানেই শেষ করছি, পরবর্তীতে আপনাদের সাথে আবারও দেখা হবে। টাটা।